গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন উইন্ডো। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। সো লাস্ট আমার ভিডিওটা তোমরা দেখিয়েছিলে, আমরা গ্রামের বাড়ি থেকে এসেছিলাম, সেদিনকার এই বারান্দার অবস্থাটা কতটা খারাপ ছিল। তো তারপর থেকে আমার বারান্দাটা একদম পরিষ্কার করা হয়নি, আর আজকে একটু সময় পেয়েছি বারান্দাটা পরিষ্কার করার। সো যেহেতু আমরা না থাকাকালীন এখানে ঝড় বৃষ্টি হয়েছিলো, তো খুবই অপরিষ্কার হয়ে গিয়েছিলো, তাই প্রথমেই আগে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আর গাছগুলো ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। আর একটা গাছ তো মরেও গেছিলো, সেই মরা গাছটাকে আমি রিপ্লেস করে আমাদের গ্রামের বাড়ি থেকে যে গাছ এনেছিলাম সেই গাছটা এখানে বসিয়েও দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি শাশ্বতী আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন উইন্ডো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর এবছর আমরা জামাই ষষ্ঠী করতে যাইনি। তো সকাল থেকে আমাদের খুব বোরিং কাটছে, ঘরেই বসে বসে কাটছে। তো তাই আজকে একটু স্পেশাল বানানোর জন্য আমরা এই বিকালবেলা, এখন আর নেই দেখতেই পাচ্ছ, সন্ধে হয়ে গেছে। তো এই সন্ধ্যাবেলায় আমি আর মিলন একটু যাচ্ছি, অন্যদিন বেরোচ্ছি বাইরে আর কি। অন্যদিন তো আমরা ছাদে যাই, আজকে আর ছাদে যাচ্ছি না, একটু কাছে হেঁটে হেঁটে যাবো, দেখি কত দূর যাওয়া যায়। হয়তো ফুচকা খাবো আর দেখি কোথায় যাওয়া যায়। তো আমি একদম রেডি আর মিলন রেডি, তো চলো আর দেরি করব না, দেরি করি আমার কতটা কি যেতে পারি দেখি। তো দেরি হয়ে যাচ্ছে, তো আজকে মিলন একটা পড়েছে নতুন টি শার্ট, মিলন কবে অত দিনে আমি এই জামাটাই পরেছি, এটা আমার মিশো থেকে নেওয়া। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে চলো। কাছাকাছি চলে এসেছি, এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে, অনেকদিন পর সেই পুরনো ফুচকাওয়ালার কাছে যাচ্ছি। তো যতদিন আমরা গ্রামে ছিলাম এক মাস মতো খাওয়াই হয় না। তো আমরা এই মাত্র ফুচকা টুচকা খেলাম, এখন একটু যাচ্ছি আগে মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো, তারপর আমরা একটু অন্য কোথাও ঢোকার প্ল্যান হয়ে আসবো, দেখি কোথায় ঢোকা যায়। খুবই অন্ধকার রাস্তা, সো আমরা এখন চলে এসেছি ফুড সাফারিতে, যেটা আমাদের ফ্ল্যাটের একেবারেই কাছে, মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আসলে অনেক দিন থেকেই ফুড সাফারিতে আমাদের ঢোকার ইচ্ছা ছিল, এটার পাশ দিয়েই আমরা ফুচকাও খেতে আসি। সো ফাইনালি আজকে আমরা জামাই ষষ্ঠীর দিন এখানে ঢুকলাম। সো আমরা এখানে ডিনার করতে আসিনি, জাস্ট স্টার্টার খেতে এসেছি। আর এখানে মিলন এখন ছবি তুলতেই ব্যস্ত, ওকে একটু হাই করতে বলছি, বাট ও করছে না। যাই হোক, আমরা এখানে স্টার্টারে চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম। আসলে অনেক দিন থেকেই চিকেন তন্দুরি খাবার আমার খুব ইচ্ছে হচ্ছিলো, সো আমরা ভাবলাম এখানে চিকেন তন্দুরিটাই ট্রাই করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, সো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর কালকে আমরা ভিডিওটা এসে কন্টিনিউ করা হয়নি। সো যাই হোক, আজকে সকাল সকাল আমি আর মিলন দুজনে বেরিয়ে পড়েছি। আসলে কাছে এখানে একটা আমাদের স্মার্ট পয়েন্ট আছে, সো ওখানেই যাচ্ছি। কিছু টুকিটাকি আমাদের গ্রসারি শপিং আছে, আর টুকিটাকি দেখি কি কিছু কেনা যায়। সো ওখানেই আমরা দুজনে মিলে এখন যাচ্ছি। আমরা এখন চলেছি রিলায়েন্সের, সো আমরা গ্রসারির সঙ্গে সঙ্গে কিছু ফ্রুটসও নিয়ে নিলাম, যেমন এখানে তরমুজ মোটামুটি বাজারে যা দামে অ্যাভেলেবেল এখানেও সেই দামেই পাওয়া যাচ্ছে, তো একটা তরমুজ নিলাম, আর কিছু ফ্রুটস নেওয়া হয়েছে। সো আমাদের মোটামুটি আজকের মতো শপিং ডান, আর আমি এই কন্টেনারগুলোও কিনেছি আর একটা ব্রেড নিয়ে নিয়েছি। সো এখানে মোটামুটি রিজনেবল দামেই পাওয়া যাচ্ছিলো, আর আমাদের এখন সব ডান, আর এখন আমাদের বিলিং হচ্ছে।
আমরা বেশ কিছুক্ষণ হলো বাড়ি এসে গেছি আর এই যে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন বসে গেছি কিছু কাগজ আর রং নিয়ে দেখতেই পাচ্ছ ডিআইওয়াই করার জন্য সেই ডিভাইডারগুলো আমি কালকে যখন বেরিয়েছিলাম তখনই কিনেছিলাম আর কিছু ডিভাইডার আমার কাছে ছিল আর কিছু রঙও ছিল আর এই অয়েল ডিসপেন্সার বক্সগুলো আমার কাছে রয়ে গিয়েছিল সো এগুলো দিয়ে তো আমি একটা কিছু বানাবো আর কি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিও শেয়ার করবোই তো যাই হোক এখন আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি আর আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও প্রথমবার দেখছো তার কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো চলো আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।